নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা নতুন ভোটার কার্ডের আবেদন করতে চাইছেন, তারা কিভাবে অনলাইনে ভোটার কার্ডের নতুন আবেদন করবেন, তার স্টেপ বাই স্টেপ সঠিক প্রসেস একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখিয়ে দেব। অবশ্যই ভিডিওটি উপকার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। সবার প্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, দিয়ে গুগলে আসবেন। গুগলের সার্চ বাটনে আপনি সার্চ করবেন ভোটার .eci বা ভোটার্স .eci, এরকম লিখবেন আপনি। তো আমরা দেখতে পাচ্ছেন লিখেছি ভোটার্স .eci, এই কথাটা লিখেছি, লিখে গুগলে সার্চ করে দেবেন। যখনই আপনি এই কথাটা লিখে গুগলে সার্চ করবেন, প্রথমেই দেখবেন সার্চ রেজাল্টে এখানে চলে এসেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার্স ECI .gov.in এবং ভোটার সার্ভিস পোর্টাল বলে একটা অপশন রয়েছে, এই লেখাটাতে আপনি ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনি এরকম ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে যাবেন। যদি আপনি মোবাইল থেকে করেন তাহলে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট অন করবেন, তাহলে মোবাইল থেকে করতে আপনাদের সুবিধা হবে। এবার এখানে আসার পর আপনাদেরকে প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো এখানে একটি আইডি পাসওয়ার্ড বানাতে হবে। যাদের আইডি পাসওয়ার্ড বানানো রয়েছে তারা এখানে লগ ইন করবেন, আর যাদের আইডি পাসওয়ার্ড বানানো নেই তাদেরকে এখানে সাইন আপ বোটামে ক্লিক করতে হবে। সাইন আপ বোটামে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার দেওয়ার ঘর আসবে, এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, ইমেল আইডি থাকলে আপনি দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এখানে যে কোডটি দেখাবে ক্যাপচা কোডের ঘরে বসাবেন, তারপর কন্টিনিউ বোটামে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম অপশান আসবে, এখানে ফার্স্ট নেম আপনার নামের প্রথম অংশটা দেবেন, তারপর লাস্ট নেম অর্থাৎ টাইটেলটা দেবেন, তারপর পাসওয়ার্ড, আপনাকে একটা পাসওয়ার্ড এখানে দিতে হবে এবং সেই পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডের ঘরে আরও একবার বসাতে হবে। এবং এই যে পাসওয়ার্ডটা আপনি দেবেন এটাই কিন্তু আপনার পাসওয়ার্ড পরবর্তী সময়ে কাজে লাগবে লগ ইন করার সময়। আর পাসওয়ার্ডটা অবশ্যই বড় হাতে ছোটো হাতের স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার এই সকল মিলেমিশে একটু জটিল পাসওয়ার্ড দেবেন। উদাহরণস্বরূপ আমি একটা দেখাচ্ছি স্ক্রিনে, এরকম পাসওয়ার্ড আপনারা দিতে পারেন। তারপর রিকোয়েস্ট ওটিপি বোটামে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি বোটামে ক্লিক করলে আপনার সামনে এরকম পেজ চলে আসবে। এবার এইখানে আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন তাতে দেখবেন একটি 6 সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে, সেই ওটিপিটি এই কোডের ঘরে ঘরে বসাবেন। তারপর ভেরিফাই অ্যান্ড সাবমিট বোটামে ক্লিক করবেন। তাহলে এখানে এরকম দেখিয়ে দিবে ইউ আর সাকসেসফুলি সাইনড আপ, এখানে এরকম দেখিয়ে দিল মানে আপনার আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে গেল। এবার আপনি লগ ইন বোটামে ক্লিক করবেন। তো একইভাবে আপনি আবার এই যে ভোটার .eci.gov.in ওয়েবসাইটে চলে এসেছেন, এবার এই যে লগ ইন বোটামটা রয়েছে লগ ইন বোটামে ক্লিক করবেন এবং আপনি যে মোবাইল নাম্বারটিতে রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন এবং পাসওয়ার্ড এখানে সেই পাসওয়ার্ডটা আপনি দেবেন, যেই পাসওয়ার্ডটা আপনি সিলেক্ট করলেন। তারপর এখানে যে কোডটি দেখাবে সেটি ক্যাপচার করে ঘরে বসাবেন, তারপর রিকোয়েস্ট ওটিপি বোটামে ক্লিক করবেন। তারপর আপনার ফোনে দেখবেন আবার ওটিপি পাঠানো হবে, এখানে আপনি ওটিপিটা বসাবেন, তারপর ভেরিফাই অ্যান্ড লগ ইন বোটামে ক্লিক করুন। লগ ইন হয়ে গেলে দেখবেন এখানে এরকম দেখাবে যে আনডেফিনেট এরকম একটা লেখাবে, বা এখানে আপনি ক্লিক করলে দেখবেন লগ আউটের অপশন পেয়ে যাবেন, তার মানে বুঝবেন যে আপনার লগ ইনটা হয়ে গেছে। এবার এখানে দেখবেন বাম দিকে অনেকগুলি অপশন রয়েছে, তার মধ্যে দেখবেন নিউ রেজিস্ট্রেশন রয়েছে এবং ফিল ফর্ম 6 রয়েছে, এই অপশনটা আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটু লোডিং নেবে, একটু অপেক্ষা করবেন, দিয়ে আপনার সামনে দেখবেন এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এবার এখানে প্রথমে এ সেকশানে আপনাকে প্রথমে ফিল আপ করতে হবে স্টেট, তো এখানে সিলেক্ট করবেন, দিয়ে আপনার যে স্টেট হবে সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে সিলেক্ট করলাম। তারপর ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার যে জেলাটা হবে তো আপনি এখান থেকে আপনার জেলার নামটা সিলেক্ট করবেন। আমরা এখান থেকে একটা জেলার নাম সিলেক্ট করলাম। তো জেলার নাম সিলেক্ট করার পর এবার এইখানে দেখুন এসসি অর্থাৎ অ্যাসেম্বলি, আপনার এখান থেকে অ্যাসেম্বলি যেটা হবে সেই অ্যাসেম্বলিটা সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে একটা অ্যাসেম্বলি সিলেক্ট করছি, আপনার যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর এবার অর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি দিতে বলেছে, তো অথবা বলেছে, তার মানে নিচেরটা আপনি আর ফিল আপ না করলেও চলবে। এবার আপনাকে কী করতে হবে, এখানে নিচের যে নেক্সট রয়েছে এই নেক্সট বোটামে ক্লিক করতে হবে। নেক্সট বোটামে ক্লিক করলে প্রথমে এটা ফিল আপ হয়ে গেল, এখানে ঠিক চিহ্ন আসছে কিনা দেখে নেবেন, এ ফিল আপ হয়ে গেছে। এবার বিতে চলে এসেছি পার্সোনাল ডিটেলস, ফার্স্ট নেম, এইখানে দেখুন যে আপনার যে নামটা সেই নামটা কিন্তু এখানে দিতে হবে, তো যেই নামে আপনি ভোটার কার্ডটা নিতে চাই। তাহলে প্রথমে ইংলিশে লিখতে হবে, অমিত লিখলাম, তারপরে দেখুন এখানে অটোমেটিক দেখবেন নিচে এখানে বাংলায় এসে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাকে সাজেস্ট করছে এখানে বাংলায়, তো এখানে বাংলা বানানটা একটু দেখে নেবেন যে অমিত বানানটা আপনি যেটা ইংরাজিতে দিয়েছেন সেটা বাংলাতে সঠিক এসছে কিনা। যদি সঠিক না আসে তখন আপনি এখানে বাংলাতে অমিত ভালোভাবে সঠিকভাবে বানানটা এখানে লিখে দিন। কিবোর্ড ওপেন হয়ে যাবে, সেই কিবোর্ড থেকেও বাংলা লিখতে পারেন বা আপনার বাংলা কিবোর্ড থেকেও এখানে আপনি সেটা লিখে দিতে পারেন। তারপরে সারনেম অর্থাৎ আপনার যে পদবিটা সেই পদবিটা এখানে দেবেন, দিয়ে একইভাবে বাংলা এখানে চলে আসবে, দেখে নেবেন বানানটা ঠিকঠাক আসছে কিনা। তারপরে এইখানে একটা ছবি আপনাকে আপলোড করতে হবে, চয়েস ফাইলে ক্লিক করবেন, দিয়ে এখানে একটা ছবির সাইজ রয়েছে কালার ছবি, এই সাইজের মধ্যে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে সর্বোচ্চ 2 MB মধ্যে একটা ছবি এখানে আপলোড করতে হবে। ছবি আপলোড করার জন্য চয়েস ফাইলে ক্লিক করবেন, দিয়ে আপনি আপনার গ্যালারি থেকে সেই ছবিটা আপলোড করে দেবেন।
তো যখনই দেখবেন আপনার ছবিটা এখানে আপলোড নিয়ে নেবে, এখানে ফটো দিয়ে জেপিজি এরকম লেখা চলে আসবে। তারপর আপনি নিচে এখানে নেক্সট বোতামে ক্লিক করবেন। নেক্সট বোতামে ক্লিক করলে এবার আপনি তিন নম্বর যে ধাপ, সেই তিন নম্বর ধাপে চলে আসবেন, অর্থাৎ সি সেকশানে। এখানে এবার বলেছে নেম অ্যান্ড সার নেম অফ এনি ওয়ান অফ দ্য রিলেটিভ। তো এখানে আপনার অভিভাবকের একটা ডিটেলস দিতে বলেছে। তো এখানে রিলেটিভ, তো ফাদার্স, আদার্স, হাজব্যান্ড, ওয়াইফ, অনেকগুলি অপশান রয়েছে। তো আপনি যদি বাবা দিতে চান তাহলে বাবা সিলেক্ট করবেন, হাজব্যান্ড আরে হলে হাজব্যান্ড সিলেক্ট করবেন। আমরা এখানে ফাদার্স সিলেক্ট করেছি। তারপর এবার এইখানে আপনার বাবার নাম লিখতে হবে। তো আপনি প্রথমে ফার্স্ট নেম দিবেন, প্রথমে নেমের ঘরে ফার্স্ট নেম দেবেন বাবার। এবং একইভাবে দেখবেন নিচে এই ঘরটাই বাংলাতে নামটা আসবে, বাংলাতে নামটা আপনি সঠিকভাবে আসছে কিনা দেখে নেবেন। তারপর সার নেম, বাবার যে নামের পদবি টাইটেল সেটা দেবেন ইংরাজিতে এখানে। তারপর দেখবেন এখানে নিচে বাংলাতে চলে আসছে। তারপর নিচে নেক্সট বোতামে ক্লিক করুন। তারপর এবার ডি, অর্থাৎ কন্ট্যাক্ট ডিটেলস। প্রথমে মোবাইল নাম্বার, তো আপনি যদি নিজের মোবাইল নাম্বার দিতে চান তাহলে সেলফ করবেন, এবং আপনার যদি বাড়ির নাম্বার আপনি দিতে চান তাহলে এখানে রিলেটিভ যেটা রয়েছে এটা আপনি সিলেক্ট করবেন। এবার এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন, তারপর সেন্ড ওটিপি বোতামে ক্লিক করবেন। তাহলে আপনার মোবাইলে একটা ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটি এখানে বসাবেন, তারপর ভেরিফাই বোতামে ক্লিক করবেন। তারপরে রয়েছে ইমেল আইডি, যদি আপনি ইমেল আইডি দিতে চান দিতে পারেন, না চাইলেও নাও দিতে পারেন। যদি ইমেল আইডি দিতে চান, নিজের ইমেল আইডি দিতে চাইলে সেলফ করবেন, অভিভাবকে দিতে চাইলে দ্বিতীয় অপশানটা সিলেক্ট করবেন। একইভাবে এখানে ইমেল আইডি দেবেন, তারপর নেক্সট বোতামে ক্লিক করবেন। আর যদি ইমেল আইডি না দিতে চান তাহলে এই অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে না। তারপর এবার ই সেকশনে চলে এসেছি আমরা, আধার ডিটেলস। এখানে পাঁচ নম্বরে আধার ডিটেলস রয়েছে, এই অপশানটা আপনি সিলেক্ট করবেন। এই অপশানে সিলেক্ট করার পর আপনার আধার নাম্বার এখানে দেওয়ার ঘর চলে আসবে, এখানে আধার নাম্বার দিতে হবে। আর যদি আপনার এখনও আধার নাম্বার না হয়ে থাকে তাহলে এই অপশানটা সিলেক্ট করবেন। এই অপশানে সিলেক্ট করার পর নিচের এখানে নেক্সট বোতামে ক্লিক করবেন। তারপরে এবার এফে চলে আসবেন, এখানে জেন্ডার। তো আপনি পুরুষ না মহিলা, অর্থাৎ ছেলে না মেয়ে না উভলিঙ্গ, যেটা আপনার হবে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর নিচের নেক্সট বোতামে আপনি ক্লিক করবেন। নেক্সট বোতামে ক্লিক করলে এবার জি সেকশানে চলে আসবেন, এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে, ডেট অফ বার্থ। তো এই ডেট অফ বার্থ সেকশানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটা ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে, এখান থেকে আপনার যে জন্ম তারিখ সেটা আপনি সেট করবেন। তো আমরা এখান থেকে একটা জন্ম তারিখ সিলেক্ট করছি। এবার এখানে আপনাকে জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে একটা ডকুমেন্টস দিতে হবে। শুধু তো আপনার মুখের কথাই তারা বিশ্বাস করবে না যে ওই তারিখে আপনার জন্ম। তো এখানে আপনি সিলেক্ট করবেন, এই অপশানটা সিলেক্ট করলে এখানে কিছু ডকুমেন্টসের লিস্ট চলে আসবে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে এবার দেখুন আপনি বার্থ সার্টিফিকেট দিতে পারেন, এছাড়াও আধার কার্ড দিতে পারেন, প্যান কার্ড দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, এছাড়াও মাধ্যমিকের যে আপনার সার্টিফিকেট রয়েছে, মাধ্যমিক আপনি যে পাস করেছেন সেই মাধ্যমিকের পাস সার্টিফিকেট যেটা রয়েছে সেটা আপনি এখানে আপলোড করতে পারেন, বা ইন্ডিয়ান পাসপোর্ট। এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনি অনলাইনে আপলোড করতে পারেন। ধরুন আপনি সার্টিফিকেট অফ ক্লাস এক্স, অর্থাৎ মাধ্যমিকের যে আপনার পাস সার্টিফিকেটটা রয়েছে সেটা আপনি আপলোড করতে চাইছেন, তাহলে এই অপশানটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচের দিকে আপনি পেজটা নামাবেন, দিয়ে এখানে দেখবেন সেটি আপলোড করার একটি অপশান চলে আসছে, এই যে চয়েস ফাইল, এখানে ক্লিক করলেই সেটি আপলোড করার অপশান পাবেন। এবং সেই সার্টিফিকেটটি আপনি সর্বোচ্চ 2 MB-র মধ্যে জেপিজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে আপনাকে এখানে আপলোড করতে হবে, দিয়ে এখানে নিচে নেক্সট বোতামে ক্লিক করব। এবার আপনি এই সেকশানে চলে আসছেন। এবার এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, অর্থাৎ আপনার ঠিকানা দিতে হবে। তো এখানে আপনার অ্যাপার্টমেন্ট নম্বর, হাউস বা বিল্ডিং নম্বর এখানে দেবেন, এখানে যেটা দেবেন ইংরাজিতে দিতে হবে, নিচে দেখবেন বাংলায় চলে আসবে। তারপর এখানে স্টেট, এরিয়া, লোকালিটি বা মহল্লা বা রোড যে কোনো একটা নাম এখানে দেবেন, বা ইংরাজিতে দেবেন, নিচে বাংলায় চলে আসবে। তারপর গ্রাম বা টাউন যে কোনো একটা নাম দেবেন, উপরে ইংরাজি নিচে বাংলায় চলে আসবে। পোস্ট অফিসের নাম এখানে দেবেন, একইভাবে নিচে বাংলাতে চলে আসবে নামটা। এবং আপনার পিনকোড দেবেন এখানে, এবং তহসিল এখানে আপনি আপনার থানার নাম দিতে পারেন। তারপর ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার যে জেলা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। আর স্টেট, এখানে ওয়েস্ট বেঙ্গল থাকছে, যেহেতু আমরা প্রথমে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছিলাম। এবার এখানে ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্ট, এই অপশানটা আপনি সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পর এবার এখানে কিছু ডকুমেন্টস আপনাকে দেখাবে, এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, হয় আধার কার্ড, নয় ওয়াটার বা ইলেকট্রিক বা গ্যাস কানেকশানের বিল, অথবা এখানে কারেন্ট পাসবই, আপনার ব্যাংকের যে পাসবই সেটা, বা পোস্ট অফিসের পাসবই আপনি আপলোড করতে পারেন, ইন্ডিয়ান পাসপোর্ট আপলোড করতে পারেন। এছাড়াও ল্যান্ড যে আপনার রয়েছে রেভিনিউ ডিপার্টমেন্টের থেকে ল্যান্ড রেকর্ড সেটাও আপনি আপলোড করতে পারেন, বা এখানে রেজিস্টার্ড সেল ডিড বা রেজিস্টার্ড রেন্ট লিজ ডিড, এগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনি কিন্তু এখানে আপলোড করতে পারেন।
তো যদি আপনার আধার কার্ড থেকে দেখো সবথেকে ভালো আধার কার্ড অপশন সিলেক্ট করবেন দিয়ে এখানে আপনি আধার কার্ড আপলোড করে দিয়ে এখানে চয়েস ফাইল অপশন পাবেন এখানে আপনি সেই ডকুমেন্টসটা আপলোড করবেন দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন তারপর এখানে আই সেকশনে ক্যাটাগরি অফ ডিসএবিলিটি যারা প্রতিবন্ধী তারাই কেবলমাত্র এই সেকশনটা ফিল আপ করবেন বাকিরা যারা প্রতিবন্ধী নন তাদেরকে এটা ফিল আপ করতে হবে না যারা প্রতিবন্ধী তারা কী ধরনের প্রতিবন্ধী এখান থেকে সিলেক্ট করতে হবে এবং তার প্রতিবন্ধী পার্সেন্টেজ কত এছাড়াও তার প্রতিবন্ধী সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে তো যারা প্রতিবন্ধী নন তাদের ক্ষেত্রে কিচ্ছু ফিল আপ করতে হবে না এই সেকশনটা তারা ডাইরেক্ট নেক্সট বাটনে ক্লিক করবেন এবার এইখানে বলেছে যে আপনার ফ্যামিলি মেম্বারের ডিটেলস দিতে বলেছে নেম অফ ফ্যামিলি মেম্বার আপনি যে কোনো একজন ফ্যামিলি মেম্বারের আপনার ডিটেলস দেবেন তারপর রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আপনি যাকে দিয়েছেন যার নামটা আপনি দিলেন সেটা আপনার কে হয় যদি আপনার বাবা হয় বাবা মা হলে মা স্ত্রী হলে ওয়াইফ যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন এবং তার যদি আপনার বাবার যদি ভোটার কার্ড হয়ে থাকে তার ভোটার কার্ডের নাম্বারটা আপনি এখানে দিতে পারেন তবে এটাও অপশনাল তো আপনি এখানে তার ভোটার কার্ডের নাম্বারটা দিলে কী হয় আবেদন তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয় রিয়াল ওয়াইজ লিস্টে নামগুলো থাকার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন আপনি যে অভিভাবকের নামটা দিলেন তার ভোটার কার্ডের নাম্বার দিয়ে এখানে নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন তবে এটা অপশনাল না দিলেও কোনো অসুবিধা নেই তারপর এবার কে সেকশন অর্থাৎ ডিক্লারেশন এখানে ডিক্লারেশনে ভিলেজ অর্থাৎ এখানে আপনার গ্রামের নাম দেবেন তারপর স্টেট এখান থেকে আপনার যে স্টেট হবে ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করলাম আপনার যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন তারপর এখানে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার জেলার নাম যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন তারপর এই সেকশনটাই এখানে আপনাকে লিখতে হবে মাস এবং বছর অর্থাৎ আপনার কত মাসে জন্মগ্রহণ ডেটটা বলেনি এখানে মাসটা দিতে বলেছে এবং আপনার সালটা দিতে বলেছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন এখানে আপনার যে একটা ক্যালেন্ডার সেটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে এই ক্যালেন্ডার থেকে আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন আপনার সালটা এবং মাসটা তারপর এখানে প্লেস আপনার স্থানের নামটা লিখবেন এবং যেদিন আবেদন করবেন সেদিনের তারিখ লেখা থাকবে এখানে দিয়ে নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর নিচে দেখবেন একটা ক্যাপচা রয়েছে এই ক্যাপচা কোডটা এই ক্যাপচার করে বসাবেন তারপর এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করুন তাহলে আপনাকে আবার একটি ডিটেলস দেখাবে এবং আপনি এতক্ষণ যা যা ফিল আপ করলেন সব কিছু আপনাকে দেখাবে মিলানোর জন্য আপনি সমস্ত কিছু মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর দেখবেন ওই পেজটারই নিচের দিকে এখানে একটা সাবমিট রয়েছে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন যখন আপনি সাবমিট করে দেবেন এখানে আপনার ফর্ম 6 ফিল আপ হয়ে যাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখানে দেখিয়ে দিবে এবং কবে আপনি আবেদন করেছেন সেই তারিখটা দেখিয়ে দেবে এবং এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার একটা দিয়ে দিবে এই যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আপনাকে দিচ্ছে এটি আপনি খাতায় লিখে রেখে দিবেন এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে আপনি পরবর্তী সময় স্ট্যাটাস চেক করে জানতে পারবেন আপনার নতুন ভোটার কার্ডটা অ্যাপ্রুভড হয়েছে না রিজেক্ট হয়েছে এবার কীভাবে স্ট্যাটাস চেক করবেন একইভাবে ভোটার পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আসবেন এখানে আসার পর দেখবেন এখানে ডান দিকে রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশন এই অপশনটা আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে রেফারেন্স নাম্বারটা পেয়েছেন সেটা এখানে বসাবেন তারপর স্টেট এখান থেকে আপনার যে রাজ্যের নাম সেটা আপনি সিলেক্ট করবেন দিয়ে সাবমিট করবেন তাহলে এখানে আপনাকে দেখাবে যে বর্তমানে আপনার আবেদনটা কী পর্যায়ে রয়েছে অ্যাপ্রুভড হয়েছে কি না বা কোন কোন ধাপে রয়েছে তো যখনই আপনার অ্যাপ্রুভড হয়ে যাবে এখানে দেখবেন আপনার নতুন একটা ভোটার কার্ডের নাম্বার জেনারেট হয়ে যাবে এছাড়া আপনাকে SMS-এর মাধ্যমে সমস্ত ডিটেলস তারা জানিয়ে দেবে এছাড়াও কিছু সময় পরে অ্যাপ্রুভ হওয়ার পর দেখবেন আপনার বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে নতুন ডিজিটাল ভোটার কার্ড পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও অনেক সময় কী হয় আপনাদের বুথ লেভেল অফিসার যারা রয়েছেন তারা আপনার বাড়িতে নতুন ভোটার কার্ড বাড়িতে দিয়েও আসে তো বর্তমানে এখন পোস্ট অফিসের মাধ্যমে বেশিরভাগ সময় পাঠিয়ে দেওয়া হয় এভাবে আপনারা নতুন আবেদন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না